সিয়াসিট সিয়াসিট সিয়াসিট, প্রায় 4টা উপাদান মিশিয়ে আমি এই সিয়াসিটটাকে রেডি করলাম। 100% রেডি হয়নি, আরো 30 মিনিট পর সিয়াসিট গুলো ফুলবে এবং তারপর খাওয়ার উপযোগী হবে। কিভাবে বানাতে হয়, কি কি ভাবে খাওয়া যায়, আরো অনেক ভাবে খাওয়া যায়। এবং এই সিয়াসিট খেলে 7 দিন যদি আপনি কন্টিনিউয়াস খান, সকালে না রাতে, আপনার শরীরে কি কি পরিবর্তন করতে পারে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আজকের এই সহজ ভিডিওটা। কারণ এই সিয়াসিটটা একটা সুপার ফুড, এটা আপনার জীবনে একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। চলুন আমরা মেইন ভিডিওতে যাই, আপনাকে বোঝানোর চেষ্টা করি যে সিয়াসিটটা কেন সুপার ফুড বলা হয়, আপনার কি কি প্রয়োজনে আসতে পারে, আপনি কিভাবে ব্যবহার করতে পারেন, চলুন। বন্ধুরা বিশ্বাস করবেন না, আমি এই ভিডিও বানানোর আগে অনেকটা পড়াশোনা করেছি এবং কিছু ভিডিও দেখেছি সার্চ করে। এমন এমন ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিও টাইটেল সিয়াসিট খেলে ম্যাজিকের মতো ওজন কমে যায়, আর এই ভিডিওতে মানুষ ভরপুর ভাবে দেখছে। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে এই যে আপনার হাতে মোবাইলটা আছে, তার মানে নিশ্চয়ই আপনি পাগল নয়। আপনি একটা মোবাইল চালাতে পারছেন, একটা দামি মোবাইল আপনার হাতে আছে, আপনার যথেষ্ট নলেজ আছে, তারপরেও এরা কারা যে এইসব ভিডিও দেখে যে একটা সিয়াসিটকেই, শুধু সিয়াসিটকেই তার ওজনটা কমিয়ে দেবে। আমি বলে দেই, অডিয়েন্স কখনো যারা মোবাইল দেখে, যারা ইন্টারনেট চালায়, তারা বোকা নয়। এরকম ভিডিও যেসব সাইন্টিফিক ইনফরমেশন নয় আপনারা দেখবেন না। আমি এই ভিডিওতে আপনাদের সাইন্টিফিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যে সিয়াসিটটা কি আদৌ আপনার ওজন কমাতে সাহায্য করে, তাহলে কতটা সাহায্য করবে, আপনি এটা কোথায় পাবেন, কারণ অনেকেই চিনে না, এবারটার দাম কত এবং এটার উপকারিতা কি, এটার সাইড এফেক্ট কি, প্রত্যেকটা জিনিস সাইন্টিফিক ইনফরমেশন দেব, মানে যেটা বিজ্ঞানসম্মত, কোনো ভুয়া কথা আমার চ্যানেলে আপনি পাবেন না। দেখুন বন্ধু, এটা এটা অ্যাকচুয়ালি যে সিয়াসিটটা, নামটা শুনলেই আপনি বুঝতে পারছেন হয়তো যে এটা আমাদের দেশে এই ফলটা, এই যে সিটটা, এটা তৈরি হয় না, এটা ফলন হয় না। এটা অ্যাকচুয়ালি এই যে মেক্সিকো এবং বিভিন্ন দেশ, আরো 2-3টা কান্ট্রি আছে, সেখান থেকে আমাদের এইসব এরিয়াতে ইম্পোর্ট করা হয়। এবং এই সিটটার অনেক বেনিফিট আছে। স্পেশালি কি বেনিফিট করে, এটা এটা যখন আপনি জলের সঙ্গে মিশাবেন, এই বীজটা তার যতটা আয়তন তার থেকে প্রায় 12 গুণ বেশি জল অ্যাবজর্ব করে নিতে পারে এবং এটা ফুলে যায়। এবং এখান থেকেই এটা একটা জেলের রূপ ধারণ করে। কিসের রূপ ধারণ করে, একটা জেলের মতো। আর এই জেলের মতো রূপটা যখন আপনি খাবেন, তখন এই যে জেলটা, এটা আপনার পেটের ভিতরে যে ভালো ভালো ব্যাকটেরিয়াগুলো আছে, সেগুলো এটাকে খাবার হিসাবে নেবে। আপনার সেই ভালো ভালো ব্যাকটেরিয়াগুলো এই এই জেল জেলগুলো খায়, খুব ভালোভাবে খায়, এবং তাদের শক্তি বাড়ে, যার মাধ্যমে আপনার যে ডাইজেস্টিভ সিস্টেমটা, ওভারঅল যে খাবার হজম হচ্ছে, আপনার স্মল ইনটেস্টাইন, লার্জ ইনটেস্টাইন, আপনার যে গাট হেলথ যাকে বলা হয়, সেটা পুরো ইম্প্রুভ হয়। আপনার খাবারটা ভালোভাবে হজম হবে এবং আপনার কনস্টিপেশন হবে না, আপনার পেট সুস্থ থাকবে। শরীরের মানে রোগের রাজধানী বলা হয় পেটকে। আপনার পেট যদি সুস্থ থাকে, সেখান থেকে শুরু হয় আপনার পুরো শরীরটা কিন্তু সুস্থ থাকার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তাছাড়া এই সিয়াসিটের মধ্যে কিছু পুষ্টি গুণাগুণ প্রচুর পরিমাণে, এটাকে একটা সুপার ফুড বলা হয়। সায়েন্স সায়েন্স যারা গবেষক আছেন, ওনারা এই সিয়াসিটটাকে একটা সুপার ফুড হিসাবে আখ্যা দিয়েছেন। কেননা কেন আখ্যা দিয়েছেন, এটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়, যেটা আপনার পেটের যে হজম শক্তি সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, একটা স্পেশাল উপাদান, এই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা, এটা খুবই বেশি পাওয়া যায় এই সিয়াসিডটাতে। এবং যেটা খেলে আপনার ব্রেন, আপনার হার্ট দীর্ঘ জীবন সুস্থ থাকার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। কারণ আমাদের ব্রেনটা পুরোটাই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের, অনেক প্রয়োজন। প্রোটিন থাকে প্রচুর পরিমাণে, মিনারেলস থাকে, ভাইটামিনস থাকে, এবং প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে যেসব উপকার করে, আমি সব আপনাকে এখানে একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি এবং আপনাকে বলে দেব এটা কিভাবে খেতে হয়, আপনি কোন সময় খাবেন, সকালে বিকালে, সব সাইন্টিফিক ইনফরমেশন আপনাকে দিয়ে দেবো। বন্ধু একটু অপেক্ষা করে দেখুন, এখানে হাই প্রোটিন থাকে সিয়াসিটে। কেন বলছি, দেখা গেছে একটা ডিম যদি আপনি খান, একটা ডিম, তাহলে আপনি সেখানে 6 গ্রাম প্রোটিন পাচ্ছেন।
কিন্তু আপনি যদি মাত্র 28 গ্রাম, মানে প্রায় ধরুন 2 চামচ, চায়ের চামচ দিয়ে 2 চামচ যদি আপনি সিয়াসিড খান, সেখানে আপনি 47.4.7 গ্রাম পাচ্ছেন। মানে একটা ডিম নাকে যদি আপনি সিয়াসিড 2 চামচ খান, সেখানেও কিন্তু আপনি ডিমের সমান প্রোটিন অলমোস্ট পেয়ে যাচ্ছেন। তার মানে বুঝতে পারছেন কতটা প্রোটিন, যেটা আপনার মাসল বিল্ডিং, আপনার অ্যামাইনো অ্যাসিড সবগুলো রিকোয়ারমেন্টকে পূর্ণ করতে পারে। এটা আপনার মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে প্রচুর পরিমাণে। এই যে মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো, সচরাচর আমরা যে খাবারগুলো অনেকে খায়, কার্বোহাইড্রেট খাবার, ভাত, রুটি, অনেক সময় মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো পাওয়া যায় না, যেটা আপনি সিয়াসিডের মধ্যে পাবেন। কি কি? যেমন আপনার ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে, ফসফরাস থাকে। এই যে মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো, এগুলো কিন্তু আপনার যে হাড়ের যে মানে ক্ষমতা, সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে, মানে আপনার বোন হেলথকে ইনক্রিজ করতে সাহায্য করে। এটা আপনার যে এজ, আপনার যে ধীরে ধীরে আপনার যে বয়স হচ্ছে, খুব কেউ কোনো মানুষকে দেখবেন 40 বছর বয়সে তাকে 30 বছরের ছেলে মনে হয়, আর কোনো মানুষকে 30 বছর বয়সে 50 বছরের বুড়া মনে হয়, এরকম মনে হয় কিনা। এই যে এজিংটা, এটাতে এগেনস্টে ও ফাইট করে। আপনি যখন এটা খাবেন, খাওয়ার পর এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে আপনার যে সেলগুলো আছে, আপনার যে স্কিনের যে সেলগুলো আছে, ধরুন আপনি রুদ কাটছেন, এখানে প্রচুর পরিমাণে আপনার স্কিনের উপর অত্যাচার হচ্ছে, এই স্কিনের যে সেলগুলো সেগুলো ড্যামেজ হয়ে যায় অক্সিডেটিভ স্ট্রেসের কারণে। আপনার চামড়ার উপরে যে সেলগুলো, সেগুলো ধ্বংস হয়ে যায়, মরে যায়। সেজন্য এটার উপর, এটার এগেনস্টে ফাইট করবে, যার দ্বারা আপনি মানে এজিং, আপনার বয়স তাড়াতাড়ি হতে দেবে না, সে চেষ্টা করবে আপনাকে যুবক ইয়ং রাখতে। সেটা সত্যি আপনার সাইন্টিফিক্যালি এটা কাজ করবে, এবং এটা আপনার শরীরে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন যদি থাকে, কোথাও ব্যথা, বেদনা, ইনফেকশন থাকে, সেটাকে কমাতে সাহায্য করবে। বুঝতে পারছেন? এটা আপনাকে হাইড্রেট রাখবে। কেন হাইড্রেশন বলছি, অনেক সময় ধরুন আপনি সকালে রানিং করতে গিয়েছেন, কোথাও কাজ করতে গেছেন, ভারী পরিশ্রমিক কাজ করছেন আপনি, এই কাজ করার আগে যদি আপনি সেই সিয়াসিডটা খেতে পারেন, আপনার জলের পিপাসা কম লাগবে, হ্যাঁ আপনার এনার্জি বেশি থাকবে। কেননা এই যে সিয়াসিডটা আপনি খাচ্ছেন, এটা কি জেলের মতো, এটা আপনার এটাকে জলটাকে ধরে রাখতে সক্ষম, জলটাকে ধরে রাখতে সক্ষম। এজন্য এটা আপনার এনার্জি বৃদ্ধি করবে, এবং আপনার মানে এটা আপনি যখন ব্যায়াম করবেন, এক্সারসাইজ করবেন, কোনো ভারী পরিশ্রমিক কাজ করবেন, তখন কিন্তু আপনাকে একটা মানে এনার্জি দিতে সাহায্য করবে, এবং আপনার জল খুব তাড়াতাড়ি আপনার পিপাসা লাগবে না, আপনাকে হাইড্রেট রাখবে, মুটুট জিব্বা এগুলো শুকাবে না, আপনি বুঝতে পারবেন আপনি এনার্জেটিক আছেন। আপনার যে ব্লাড সুগার আছে, সেটা কি না কন্ট্রোল করতে সাহায্য করে, সাইন্টিফিক্যালি হেল্প করে। যাদের ডায়াবেটিক আছে, তারাও কিন্তু এই সিয়াসিডটা খেতে পারেন। কেননা এই ডায়াবেটিক পেশেন্ট, আপনি যখন এই সিয়াসিডটা খাবেন, এটা একটা জেলের মতো থাকার কারণে একটা হার্ড সাবস্টেন্স ধরে রাখতে পারেন, এটা ধীরে ধীরে ডাইজেশন হয়, খুব তাড়াতাড়ি এটা হজম হয় না। ধরুন আপনি সকালে খেয়েছেন, এটাকে সারাদিন আপনার মনে হবে পেটটা একদম ফুল আছে, আপনার পেটে ক্ষুধা লাগছে না। এটা হওয়ার কারণে আপনার এই যে ধীরে ধীরে আপনার শরীর থেকে যে খাবারগুলো খান, সেখান থেকে যে সুগার অ্যাবজর্পশন হয়, যার মাধ্যমে ইনসুলিন বাড়ে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়, সুগার বেড়ে যায়, এই যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা, সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, সুগার অ্যাবজর্পশনটাকে কমায়, সুগার পেট থেকে অ্যাবজর্ব কম হয় ধীরে ধীরে হয়, যার মাধ্যমে আপনার ব্লাড সুগারটা একটা স্টেবল পজিশনে থাকে, ব্লাড সুগারটা হঠাৎ করে একটা পিক নেয় না। বুঝতে পাচ্ছেন কি বলছি? তো ডায়াবেটিসের জন্য, রোগীদের জন্য, বা আপনি আপনি নিশ্চয় আপনি জানেন কি আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার পেট বড়, আপনার ওজন বেশি, আপনি চেষ্টা করবেন এই সিয়াসিডটা খেতে। যারা প্রি ডায়াবেটিক আছে, ওনাদেরও কিন্তু হেল্প হবে। দেখুন, আপনার হার্ট হেলথকে মেনটেন করে, আমি বলেছি কেন এই হার্ট হেলথটাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এটার মধ্যে, এটা যদি কোন আপনি খাবেন, তখন যে LDL, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, একটা কোলেস্টেরল, যেটাকে যেটা যদি বেড়ে যায়, যে খারাপ কোলেস্টেরলটা আমাদের যে হার্টের যে করোনারি আর্টারিগুলো থাকে, এটার ভিতরে কি করে মানে বিভিন্ন ধরনের প্লাক হয়ে যায়, চর্বি জমে যায়, তার মাধ্যমে হার্টের রোগ দেখা দেয়, হার্ট অ্যাটাকের মতো সম্ভাবনা বেড়ে যায়, হার্টের রিস্ক বেড়ে যায়। এই LDLটাকে কমিয়ে, লো ডেন্সিটি লাইপোপ্রোটিনটাকে কমিয়ে আপনার হার্ট হেলথটাকে ইমপ্রুভ করবে, এবং ভবিষ্যতে আপনার হার্টের রোগ থেকে প্রিভেনশন করতে সাহায্য করে এই সিয়াসিড। এই সিয়াসিডটা আপনার স্কিনকে এবং হেয়ারকেও হেল্প করে, কেননা এটা অ্যান্টি এজিং, এবং আপনার অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে আপনার স্কিনের যে ইলাস্টিসিটি,
আপনার স্কিনের যে ইলাস্টিসিটি, এইভাবে টান দিচ্ছি, এটা এটা ইলাস্টিসিটির মতো, ইলাস্টিসিটি বুঝতে পারছেন, এটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। তো আপনার স্কিনের জন্য ভালো, হেয়ারের জন্য ভালো, অনেক উপকার করে। মেইনলি আপনার পেটের জন্য কিন্তু সিয়াসিডটা খুবই উপকারী। এবার চলে আসি, আপনাকে বলি এই ওয়েট ম্যানেজমেন্টটা, ওয়েট ম্যানেজমেন্টটা বন্ধু এটা কিন্তু এত সহজ নয় যেভাবে আপনি সিয়াসিড খেলেন আর আপনার ওজন কমে যাবে। যারা আমি বলছি, যদি আপনি সত্যি ওজন কমাতে চান তাহলে সকালে আপনি সিয়াসিডটা খেতে পারেন, এটা আপনাকে হেল্প করবে, আপনার ওয়েট লস জার্নিতে হেল্প করবে। তার মানে এই না শুধু সিয়াসিড খেলেন 7 দিন আর আপনার ওজন কমে যাবে, এরকম হতে পারে না। আপনি চেষ্টা করতে পারেন খাওয়ার আগে বা আপনি সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস জলের মধ্যে একটু লেবু দিয়ে এটার উপরে আপনি যদি সিয়াসিড খান, তাহলে আপনি দেখতে পারবেন আপনার একটু সারাদিন একটু ফুলফুল মনে হবে, যে খাবারগুলো আপনি খাচ্ছেন তার খাবারের পরিমাণটা একটু কমে যাবে, ক্যালোরি ইনটেকটা একটু কম হবে, যার মাধ্যমে আপনার কিন্তু ওজন কমার একটা সম্ভাবনাটা, যে জার্নিটা সেটাতে একটু হেল্প হবে। তার মানে শুধু সিয়াসিডকে আপনি বসে থাকবেন না, আপনার অন্যান্য ডায়েটও মেনটেন করতে হবে। যেমন আপনি ভাত কম খেলেন, সবজি বাড়িয়ে খেলেন, আরও ওজন কমানোর অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, যেমন কিটোজেনিক ডায়েট, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি কিটোজেনিক ডায়েট দেখুন। এটা কিন্তু ওজন কমানোর জন্য আমার কাছে বেস্ট মনে হয়েছে এবং মাঝে মাঝে এটা আমি নিজেও ফলো করি, কিটোজেনিক ডায়েট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো মধ্যে ওজন কমানোর জন্য। এটা কোথায় পাবেন? দেখুন, আমি আজকে যে সিয়াসিডটা অর্ডার করেছি, আমি তো মানে ব্যাঙ্গালোর থাকি, তো এখান থেকে আমি অনলাইনে অর্ডার করেছি, আমাকে ঘরে এনে পৌঁছে দিয়েছে। আপনিও চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন, কিন্তু এটা আপনি আপনার পাশের দোকান, যেসব মুদিখানার দোকান থাকে, যেখানে মশলা থাকে, বিভিন্ন ধরনের থাকে, সেইসব দোকানে যদি আপনি, বড় বড় যে দোকানগুলো আছে সেখানে যদি আপনি খবর করেন, দেখবেন এখানে ফ্ল্যাক্সিড, সিয়াসিড এরকমভাবে বিভিন্ন ধরনের মশলার দোকানের মধ্যে পাওয়া যায়। আপনি এখান থেকেও নিতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেখান থেকে নিন, ঠিক আছে, আপনি পাবেন। দাম কত? দেখুন, জেনারেলি আমি এখানে হয়তো 200 গ্রামের মতো নিয়েছি, এটা প্রায় আমি আপনাকে দেখাচ্ছি, জাস্ট আমি নিয়েছি, এখানে প্রায় 200 গ্রাম আছে, যেটা প্রায় 199 টাকা লেখা আছে, কিন্তু আমার কাছে প্রায় 180 টাকার মতো নিয়েছে, হয়তো এটা অনলাইন সার্ভিস চার্জ এগুলো সব ইনক্লুড করে। আপনি এর চেয়েও কম দামে এটা পেয়ে যাবেন, আপনি লোকাল দোকান যেগুলো আছে সেখানে আপনি দেখতে পারেন, ঠিক আছে বন্ধু। এটা সাইড এফেক্ট আছে বন্ধু, যদি আপনি 1 থেকে 2 চামচের বেশি যদি আপনি খান, তাহলে আপনার মনে হতে পারে পেটটা একটু ফুলে গেছে, কারণ এটা পেটের মধ্যে গিয়ে জল অ্যাবজর্ব করে এটা ফুলে যায়, ঠিক আছে। 1 থেকে 2 চামচের বেশি এটা খাওয়া উচিত নয়, এবং এটা ডাইজেসিস আপনার কমফোর্ট, আপনার মনে হবে একটু পেটটার মধ্যে একটু ডিসকমফোর্ট ডিসকমফোর্ট ফিল হচ্ছে, এটা হতে পারে। তবে সিয়াসিডের খুব বেশি সাইড এফেক্ট নেই, এটা আপনার উপকারী বেশি আছে, সেজন্য অবশ্যই চেষ্টা করবেন সিয়াসিড খাওয়ার জন্য, সিয়াসিড খাওয়ার জন্য। আপনার ডায়েটে প্রতিদিন সিয়াসিড রাখুন, প্রতিদিন 1 থেকে 2 চামচ খান, এটা আপনি সারা জীবন কন্টিনিউ করেন, এটার এই যে উপকারগুলো বলেছি প্রত্যেকটা উপকারের পার্সেন্টেজটা আপনার বাড়িয়ে দেবে, ঠিক আছে। এই ভিডিওটা আপনার পরিবার, আপনার মা বাবা, বোন, বান্ধবী সবাইকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক দেন। আর যদি আপনি সত্যি ওজন কমাতে চান, আপনার পেটের চর্বি কমাতে চান, আমি এখানে ভিডিও লাগানোর চেষ্টা করবো, যে ওজন পেট কমানো যদি থাকে, বা আপনি ডেসক্রিপশনে দেখতে পারেন। ভালো থাকুন, টাটা বাই বাই, আবার পরে ভিডিওতে দেখা হবে।